পানিসাগরের পাহাড়ি এলাকায় এডিসি গ্রামে এক চতুর্দশী নাবালিকা গণধর্ষিত হবার ঘটনায় প্রতিবাদে পানিসাগরে বিক্ষোভ মিছিল সংঘটিত। গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের চরম শাস্তির দাবি উঠল। গত 28 মে পানিসাগরের পাহাড়ি এডিসি এলাকায় গণধর্ষিতা হয়েছিল এক চতুর্দশী নাবালিকা। কার্যত ভালোবাসার ফাঁদে ফেলে নাবালিকাটিকে গাড়িতে করে চাঁদপুর গ্রামের গভীর জঙ্গলে নিয়ে রাজেশ রুদ্রপাল ও শুভ্রজিৎ সেন গাড়িতেই গণধর্ষণ করে। এই ক্ষেত্রে দুর্বৃত্তদের অপর বন্ধু সঞ্জয় নাথ সহযোগীর ভূমিকায় ছিল। তবে ইতিমধ্যে পুলিশ তিন অভিযুক্ত রাজেশ রুদ্রপাল, শুভ্রজিৎ সেন এবং সহায়ক সঞ্জয় নাথকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে এই নাবালিকা গণধর্ষণ কাণ্ডে গোটা পানিসাগর মহকুমায় জোর আলোড়ন ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এরই নিরিখে নাবালিকা গণধর্ষণের প্রতিবাদে এবং দোষীদের চরম শাস্তির দাবিতে YCA, YBA এবং RYA সমর্থক সদস্যরা বুধবার পানিসাগরে বিক্ষোভ মিছিল সংঘটিত করেছে। বেলা আনুমানিক 11টা নাগাদ মিছিলটি পানিসাগর স্কুলের সামনে শুরু হয়ে বিভিন্ন রাজপথ ও বাজার পরিক্রমা করে তা পানিসাগর থানার সামনে এসে থামে। বিক্ষোভকারীরা অভিযুক্তকে চরম শাস্তি ফাঁসির দাবি তুললেন। পরদিন 28 তারিখে একজন নাবালিক মহিলা পার্টি সোয়েলিংতে এইখানে পানিসাগর থেকে কয়েকজন ছেলে তাকে রেপ করা হইল। এই রেপ করাতে আমরা ইয়াং করে অ্যাসোসিয়েশন তরফ থেকে আর অন্যান্য অ্যাসোসিয়েশন থেকে আমরা অনেক এই নিন্দা করি। এটা অনেক খারাপ, কোনোদিন এই পানিসাগরে এরকম হয়নি। গতিকে এই দোষীগুলা অপরাধী তারা করিব সে করিব সাজা দেয়, ফাঁসিতে চড়িয়ে দেয়, যাতে অন্যদিন আমরা এই পানিসাগর এই এলাকা এই ত্রিপুরাতে মহিলারা আর আমরা জনসাধারণ শান্তিতে আমরা থাকতে পারি। পরবর্তীতে মহকুমার পুলিশ কর্তারা বিক্ষোভকারীদের সঙ্গে এসে দেখা করেন এবং এই গণধর্ষণ কাণ্ডে ধৃতদের আইনানুগ শাস্তি প্রদানের ব্যাপারে উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। পুলিশ কর্তাদের আশ্বাসের পর বিক্ষোভ প্রদর্শনকারীরা আশ্বস্ত হয়ে সংশ্লিষ্ট এলাকা ছাড়ল। তবে এই নাবালিকা গণধর্ষণ কাণ্ডে শুধুমাত্র পানিসাগরই নয়, গোটা রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। আপামর রাজ্যবাসী অভিযুক্ত গণধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।